নমস্কার আমি সত্যব্রত কর্মকার সমস্ত শিল্প অনুরাগী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার স্টুডিওতে এটি একটি নতুন কাজ এটা ক্যানভাসে হয়েছে অ্যাক্রিলিক কালার দিয়ে ক্যানভাসের সাইজটা খুব একটা বড় না ষোলো ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি তো এই কাজটা আমাকে খুব কম সময়ের মধ্যে করতে হবে সেইভাবেই বলেছিল তো আমি মানে যেই ভয়ে ভয়ে নিয়েছিলাম কাজটা পারবো কি না যেরকম ওয়েদার গরম এতো তাই বললাম হ্যাঁ নিই চ্যালেঞ্জ তো নিতেই হবে আমি না করলে আরেকজন করে দেবে যাই হোক তো আমি এটা বললাম হ্যাঁ করব তো ওনারা আমাকে ছবিটা মেল করলো ছবিটা মেল করে আমি ওই পাশে দেখতে পাচ্ছি একটা প্রিন্ট নিয়েছি তো কাজটা করে ফেলেছি প্রায় একদিনের মধ্যেই করে ফেলেছি তো ওদেরকে মেল করেছিলাম যে কাজটা হয়ে গেছে মানে অলমোস্ট হয়ে গেছে তো ওরা বললো বা খুব সুন্দর হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি কী করে করলে একদিনের মধ্যে তো হয়ে গেলো সারাদিন কাজ করলাম গরমের মধ্যে কষ্ট করে কাজ করলাম দেখছো তো বাইরে বিভস্য গরম চলছে আর আমার উপরের ঘর তো আরও গরম চাল্লা টাল্লা খুলে দিয়েছি কিন্তু এত শব্দ আসে এত গায়ে গায়ে বাড়ি তারপর পাশেই তো মেন রোড তো মেন রোডে যে গাড়ি সারা দিন গাড়ি যায় অ্যাম্বুলেন্স যায় সেই শব্দগুলো খুব ডিস্টার্ব করে যদি আমি পরে সাউন্ডগুলোকে দিয়েছি হুম তো কাজটা প্রায় হয়ে গেছে তো সবচেয়ে বড় কথা বন্ধুরা কাজটা দেখো দেখে মন্তব্য করো মন্তব্য করলে উৎসাহ পাই এবং কোথায় ভুল হয়েছে কি হয়েছে সেটাও বুঝতে পারবো তো সব কোনো কাজই তো সমালোচনার মধ্যে নয় তো প্লিজ একটু সমালোচনা করো আর যেটা বলতে ভুলে গেলাম যে আমি তো একজন প্রফেশনাল আর্টিস্ট তো মানে আমার পেট চলে এই আর্ট করে তোমরা যদি কেউ তোমাদের নিজেদের পোর্ট্রেট নিজেদের বলতে নিজেদের প্রিয়জনের পোর্ট্রেট বা অন্য কোনোভাবে যদি পোর্ট্রেট করাতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করো আমি নাম্বারটা দিয়ে দেবো স্কিনে তাহলে খুব ভালো হয় উপকার হয় এবং নতুন নতুন কাজ করা যায় এবং নতুন নতুন ভিডিও করা যাবে এই জন্য কাজটা দেখো পুরোপুরি আর অ্যাক্রেলিক খালার করলাম কারণ হচ্ছে ওনাদের খুব তাড়াতাড়ি দরকার ছিল অয়েলে করা যেত কিন্তু অয়েলে কী হতো অয়েল একটু সময় দিতে হয় অনেকটাই সময় দিতে হয় অয়েলে অয়েল খুব ধীরে ধীরে করতে হয় তবে আমি অয়েলও করি অ্যাক্রিলিকও করি যাই হোক খুব ভালো লাগলো যে একটা মজার আছে ছবি আঁকাতে মানে যারা রিয়েলিস্টিক কাজ করে তারা রিয়েলিস্টিক কাজ করবে আর যারা পারে না রিয়েলিস্টিক কাজ করতে কোনো কারণে হয়তো পারে না নাও পারতে পারে তারা অ্যাসটা করে এই মানে বিমূর্ত করে ভেঙে ভেঙে নানানভাবে করে ঠিক আছে কোনো কোনো অসুবিধা নেই সব কাজই কাজ মানে বাগানে সব রকম ফুলই ফুটুক আমি চাই তো কোনো কাজই ছোট না তো আমরা রিয়েলিস্টিক কাজ করি বলে কেউ ভেবো না যেটা খুব একটা মানে আট নয় বা কিছু নয় কিন্তু দেখ এটা করে আমরা করে খাই তো তোমরা ছবিটা দেখো এবং একটু কমেন্টস করো আর যেটা যেটা বললাম যে যদি কেউ করতে চায় তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো সেই নাম্বার অনুযায়ীকে ফোন করো এত শব্দ বলে আমি সাউন্ডটা পরে এডিট করে দিয়েছি খুবই শব্দ আর এখন একটুখানি যখন ভিডিওটা করছি এখন একটু অন্ধকার মানে এমনি আর্টিফিশিয়াল লাইটে করছি বিশেষ করে একদম আর্টিফিশিয়াল লাইটে করা উচিত না বিশেষ করে পোর্ট্রেট যখনই কাজ করতে হবে আমাদের একদম মানে সূর্যের ন্যাচারাল আলোতেই করতে হবে সেরমভাবে স্টুডিওটা বানাতে হবে তাতে আলো আসে কিন্তু এরকম ওই টিউব লাইট এই লাইট এগুলো জ্বালিয়ে কাজ করা ঠিক না সব সময়ের জন্য দিনে আলোতে করাই ভালো এই যে কাজটা শেষ পর্যন্ত এরম দাঁড়িয়েছে ফটোগ্রাফটা দিয়ে দিলাম ধন্যবাদ দেখার জন্য